বলা বা প্যারেলা মালভাসি পরিবারের সিডাগণের একটি সপুষ্পক গুল্ম। এরা বর্ষজীবী উপগুল্ম বা খুব জাতীয় গাছ। এই গণে প্রায় 250টির বেশি প্রজাতি আছে। বাংলাদেশে অনেকগুলো পাওয়া যায় এবং সবগুলোই ভেষজ হিসেবে ব্যবহার করা যায়। তবে যেসব উদ্ভিদের পাতা পশমময় এবং আকার হৃদযন্ত্রের মতো সেগুলোর কার্যকারিতা বেশি। স্থানীয়ভাবে বলা বা ব্যারেলা কুরেটা নামে পরিচিত। বলার প্রচলিত নাম ব্যারেলা, হিন্দিতে বলে বরিয়ারা, বরিয়ার, বরিয়াল, খরইটি, খরইটি, ক্ষীরইটি। উড়িষ্যাতেও এটিকে বলা বলে। ঢাকায় যদিও বুনো গাছের সংখ্যা খুবই কম, তবু ব্যারেলা বা কুরেটা মোটামুটি সহজলভ্য। যেখানে যত সামান্য মাটি আছে সেখানে মিলবে এ গাছ। তবে গ্রীষ্ম বর্ষা যখন গাছে ফুল থাকে তখন আমাদের চোখে পড়ে বেশি। ব্যারেলা 2 থেকে 3 ফুট পর্যন্ত উঁচু হতে দেখা যায়। বাংলাদেশে এবং ভারতের উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে যত্রতত্র এই গাছ জন্মে থাকে। বর্ষার শুরুতে এই গাছ জন্মে, শ্রাবণ থেকে ভাদ্র মাসের মধ্যে ফুল ও ফল হতে শুরু করে। ফাল্গুন ও চৈত্র মাসে বীজ পেকে পড়ে যায়। যেসব গাছে হলুদ ফুল হয় তাদের বলা হয় পীত ব্যারেলা, আর যে গাছে সাদা ফুল হয় তাকে বলা হয় শ্বেতো ব্যারেলা। আমাদের চারিপাশে অবহেলা অনাদরে বেড়ে ওঠা ব্যারেলা কিন্তু ভেষজ গুণে অনন্য। ঔষধ হিসেবে এর মূল বা মূলসহ সমগ্র গাছ ব্যবহার হয়। আজ আমরা জানব বলা বা ব্যারেলার বিশেষ কিছু গুণাবলী সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। অপুষ্টিজনিত কার্সরোগ। অপুষ্টির কারণে শরীর যেখানে শুকিয়ে যাচ্ছে বা কৃশ হচ্ছে অথবা দুর্বল হচ্ছে সেখানে পীতপুষ্প বলা বা ব্যারেলা ঔষধি গুল্মের মূলের চূর্ণ 1.5 গ্রাম মাত্রায় থারুষ্ণ দুধ আধা কাপ ও একটু মিচ্ছির গুঁড়ো মিশিয়ে দুবেলা খেতে হবে। এতে আপনার অপুষ্টিজনিত কার্সরোগ নিরাময় হবে। কোনো কারণে আকস্মাৎ বুকে আঘাত লেগে রক্ত উঠেছে, সেক্ষেত্রে পীতপুষ্প ব্যারেলার মূল 5 গ্রাম নিয়ে জল দিয়ে বেটে একটু দুধ মিশিয়ে খেতে দিতে হবে। প্রথম দিন 3 বার, পরের দিন থেকে প্রতিদিন 2 বার করে খেতে হবে। এটাতে উরক্ষত সেরে যাবে। আবাহক রোগে হাত ঘুরানো যায় না, পুরোপুরি উঁচু করাও যায় না। এক্ষেত্রে দুরকম ফসলের সাদা এবং হলুদ ব্যারেলার মূল 15 থেকে 20 গ্রাম নিয়ে 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে প্রতিদিন 1 বার করে খেতে হবে। তবে সিদ্ধ করার পূর্বে একটু ভিজিয়ে রেখে থেতো করে সিদ্ধ করতে হবে। যদি সাদা ফুলের গাছ জোগাড় না হয় তাহলে হলুদ ফুলের ব্যারেলা গাছের মূল নিতে হবে। রক্তপিত্ত। এ রোগের ক্ষেত্রে 20 গ্রাম ব্যারেলার সমগ্র গাছকে কাত করে 4 কাপ জলে সিদ্ধ করে আধা কাপ থাকতে নামিয়ে ছেঁকে রাখতে হবে। তবে মূলাংশ বেশি থাকলে ভালো হয়। তারপর 1 কাপ দুধ ওই কাঁধে মিশিয়ে একটু গরম করে ওটা খেতে হবে। এইভাবে দুধ কাঁধের সাথে মিশিয়ে কিছুদিন খেলে ওটা সেরে যাবে। রক্তার্শে, যে বহিবর্লি হোক আর অন্তবর্লি হোক, পীত ব্যারেলার মূল 10 থেকে 12 গ্রাম একটু থেতো করে নিয়ে 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে ওই কাঁধে খই চূর্ণ মিশিয়ে অথবা খই ভিজিয়ে খেতে হবে। এটা ব্যবহার করলে 2 থেকে 3 দিনের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আরও কিছুদিন খেলে অর্শের বুলিটাও চুপসে যাবে। বাত রক্তে। রোগটা খুবই কঠিন। এটা শরীরের কোনো আংশিক বিকৃত করতে পারে অথবা সংকুচিত করতে পারে। এক্ষেত্রে ব্যারেলার মূল 20 গ্রাম 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে ওই কাঁধ খেতে হবে। আর ব্যারেলার কাঁধ দিয়ে তরি তেল, যাকে ব্যারেলার তেল বলে, সে তেল সর্বাঙ্গে মালিশ করতে হবে। সর্বাঙ্গ, যেখানে রসবহ স্রোত বিকারগ্রস্ত হয়ে সর্বাঙ্গ হয় সে সর্বাঙ্গ সেরে যায়। কিন্তু যে সর্বাঙ্গ ক্ষত রোগ থেকে আসে, যেমন যক্ষার সর্বাঙ্গ, এই সর্বাঙ্গটি রোগ না, সারলে সারবে না। সুতরাং উপরোক্ত কারণে যে সর্বাঙ্গ হবে সেক্ষেত্রে ব্যারেলা মুছের ছাল 0.5 গ্রাম মাত্রায় নিয়ে মধুর সঙ্গে মিশিয়ে রেখে দিতে হবে। সারাদিনে 5 থেকে 7 বারে একটু একটু করে চেটে খেতে হবে। এই রকম 2-3 দিন খেলে ওটা প্রশমিত হবে। হৃদযন্ত্রের বিবৃদ্ধি। এরা অল্প খেলেই ভালো থাকেন।
একটু জোরে চললে হাঁপাতে থাকেন, দৌড়ানোতে দূরের কথা। এক্ষেত্রে সেতু বেড়ালার মূলের ছাল চূর্ণ আধা গ্রাম মাত্রা সকালে ও বিকালে আধা কাপ অল্প গরম দুধের সঙ্গে খেতে হয়। 2 থেকে 4 দিন খেলেই রোগী বিশেষ উপকারিতা উপলব্ধি করতে পারবেন। যে কোনো ফোড়া উঠতে দেরি, পাকতে দেরি বা ফাটতে দেরি হয়, এমনকি বসাতেও দেরি হয়। মোট কথা, এই ফোড়া মাংস ও মেদবহুল জায়গায় ওঠে, তখন বেড়েলার মূল ও সেটা যদি সাদা ফুলের হয় ভালো হয়, তা বেটে প্রলেপ দিলে ওর দাহ ও ব্যথা কমে যাবে, আর বসে যাওয়ার মতো অবস্থা থাকলে বসে যাবে, নইলে ওটা পেকে ফেটে যাবে। যে কোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, বলা বা বেড়েলার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যন্ত গুণী ভেষজটি ভেষজ হিসেবে ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর আমাদের সাথেই থাকুন। ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।